ফ্রেন্ডস, একটা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে এই দুদিন আগে কিছু নিউজ চ্যানেল বলছিল যে এই কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়ে দিয়েছে, ইডি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কঠোর কোনো অ্যাকশান নিতে পারবে না। অ্যাকচুয়ালি তারা যেই কথাটা বলছিল তারা পুরো কথাটা বলছিল না, প্রথমে কিছুটা কথা বাদ দিয়ে দিচ্ছিল। প্রথমে কি ছিল, প্রথমে লেখা ছিল যে 19 নম্বর ধারা না মেনে ইডি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কঠোর অ্যাকশান নিতে পারবে না, 19 নম্বর ধারা না মেনে, এই কথাটাই বাদ দিয়ে দিচ্ছিল। তো 19 নম্বর ধারায় কী আছে, 19 নম্বর ধারায় এটাই আছে, ইডি যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশান নিতে চায় তাহলে ইডির কাছে সলিড প্রমাণ থাকতে হবে। তাহলে ইডির কাছে অনেক তথ্য আছে, অনেক প্রমাণ আছে, সুতরাং ইডি চাইলেই গ্রেপ্তার করতে পারবে। হাইকোর্ট মোটেও বলে দেয়নি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডি কোনো কঠোর অ্যাকশান নিতে পারবে না। তো হাইকোর্ট এটাই বলে দিয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশান নাও কিন্তু সলিড প্রমাণ লাগবে। তাহলে যারা এই ফেক নিউজটা ছড়াচ্ছিল তাদের কতটা খারাপ উদ্দেশ্য ভাবো। তো এইটাই হচ্ছে সঠিক নিউজ, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডি অ্যাকশান নিতে পারবে কিন্তু সলিড প্রমাণ থাকতে হবে, ঠিক আছে, 19 নম্বর ধারা মেনে ইডিকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, এইটাই হচ্ছে বিষয়।